আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটা খুবই ছোট, শুধু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি আমি। মেহেদিকে কিভাবে সকালবেলা ব্রেকফাস্টটা দেই, এক এক সময় এক একটা ব্রেকফাস্ট দেই। আজকে ব্রেকফাস্টটা খুবই ইজি, তাই আমি এটা শেয়ার করার জন্য আসছি। মানে ওকে, আমাদের দুজনের ওয়েটই অনেক বেড়ে গেছে, তো ওকে আমি দুপুরবেলা লাঞ্চে আপনার সালাদ দিয়ে দিই। সালাদটা কিভাবে দেই, শুধু সেই জিনিসটা কিভাবে জাস্ট মানে প্লেটে সার্ভ করে সেটা আমি দেখাচ্ছি। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সম্পূর্ণ স্কুলে চলে গেছে সকালবেলা, এখন হচ্ছে গিয়ে 7:05 বাজে। মেহেদি একটু পরে উঠে যাবে, কারণ ওর হচ্ছে সোমবারে মিটিং থাকে, আর অন্য অন্য দিনগুলোতে মিটিং সকালে থাকে না বলে ও একটু দেরি করে যায়। তো এই জন্য একটা সুযোগ পেলাম, ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। এই যে আমি এখানে লেটুস, রোমান যে লেটুসটা আছে সেটাকে কেটে নিচ্ছি, আর ছোট ছোট শশা যেগুলি সেগুলো একটু বেশি করে কেটে নিয়েছি। এখানে একদম জাস্ট এই সাইজের শশা দুটো দিয়েছি, আর এই যে চেরি টমেটো দিয়েছি। একটা ডিম সিদ্ধ করে রেখেছি, এটাকে জাস্ট হাফ করে আমি দিয়ে দিব। আর এখানে চিকেনটাকে রেডি করে ফেলেছি, চিকেনটা আমি জাস্ট কেটে রেখেছি, এটা দিব। তার সাথে এই যে মুজারেলা চিজ আছে সেটা দিব। আমি দেখাচ্ছি কিভাবে সাজাচ্ছি। আর চিকেনের কথাটা আমি একটু বলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সারা রাত ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে। এখানে আসলে আছে বেসিক্যালি আপনার সয়া সস, ব্ল্যাক পেপার, একটু আদা, আর এই যে পানি পানি যেটা দেখতেছেন এটা হচ্ছে বাটার মিল্ক, ব্ল্যাক পেপার, আদা, রসুন, আর কি দিলাম না, আর কিছু না, সয়া সসটা দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটটা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন, মানে যে যেরকম মশলা পছন্দ করেন ওরকম মশলা মানে মাখিয়ে ম্যারিনেট করে যদি সারা রাত ফ্রিজে রেখে দেন, তাহলে আসলে এটা খুব সুন্দর ম্যারিনেশন হলে সেই চিকেনটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর সাথে সাথে করলে ওই চিকেনটা খেতে একদম ভাল লাগে না। তারপর সেটাকে আমি এরকম তামার মধ্যে, আমার 5 মিনিট লেগেছে ভেজে উঠাতে, মিডিয়াম টু হাই হিটের মাঝখানে রেখে আমি করেছি। সো এখন আমি সালাদটাকে একটু, এই যে এরকম প্লেটের মধ্যে এটা নিয়েছি না, এখানে তো দেখালাম, তো এই ডিমটাকে আমি হাফ করে কেটে নেই। ওকে আসলে বক্সের মধ্যে এগুলি সব দিয়ে দিব, কিন্তু প্লেটে সার্ভ করতে গেলে আপনারা এভাবে সার্ভ করতে পারবেন। তারপরে এই যে মুজারেলা চিজ, মুজারেলা চিজটা আসলে আমি দেই না, ওই যে চেদার যে চিজটা আছে চেদার চিজটা আসলে ইউজ করি। চেদার চিজ আমার শেষ হয়ে গেছে, চেদার চিজ আছে বলতে এই স্লাইস চেদার চিজ আছে, কিন্তু স্লাইস চেদার চিজটা আসলে বার্গারের জন্য বেশি প্রযোজ্য। তো এটা যদি এরকমও যদি থাকে তাও চিকন চিকন করে কেটে দেওয়া যায়, তো মনে হয় ওইটাই বেটার, চিকন চিকন করে কেটে দিই, কারণ মুজারেলা চিজ বেক করলে বেশি মজা লাগে খেতে। এটা আসলে যত চিকন করে কেটে নেওয়া যায়, দেখি আমি কতটুকু চিকন করে কাটতে পারি। আমার এই চিজটা শেষ হয়ে গেছে বাসায়, এই চিজটা একদম রেডি করা এখানে থাকে। সো এই যে এরকম করে চিজটা, এরকম আমি আরো আরো দিব, এখানে আরো একটা স্লাইস দিয়ে দিব। যারা দেশের বাইরে আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা খাবার। এটা যে শুধু মানে মেহেদিকে দিয়ে দিই সেটাও না, আমিও মাঝে মাঝে এটা সকালবেলা 10টা 11টা দিয়ে আমিও খেয়ে ফেলি। ও আসলে একবারই খাবার মানে লাঞ্চ করে, ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে করে, যেটাকে ব্রাঞ্চ বলে ওইটাই করে। তো হয়ে গেল, 2টা চিজ স্লাইস দিলাম, এটাই অনেক। ডিম দিয়েছি, টমেটো দিয়েছি, ইয়াস, ক্রোটন। এই ক্রোটনও আমি বানিয়েছি, ক্রোটনের রেসিপি আমি এখনো মনে হয় দেইনি। আমি ক্রোটন আমার আমি ভিডিও করেছি আসলে, কিন্তু দেওয়া হয়নি। ক্রোটন এরকম করে রেখে দিই। ক্রোটন হচ্ছে পাউরুটিটার মধ্যে কিছু স্পাইস মিশিয়ে যদি দেওয়া হয়, সে ক্রোটন এরকম সালাদের সাথে খেতে না অনেক ভালো লাগে। একটা প্লেট এরকম করে সাজালে
কত সুন্দর লাগে দেখতে। আর ঠিক এই টাইপেরই একটা চারকোনা বক্স আছে একটু বড়, সেটার মধ্যে আমি আসলে দিয়ে দিই সব সময়। এই যে চিকেনটাকে এরকম করে মাঝখানে দিয়ে দিই ওর মতো করে, ও এ করে নাই। আচ্ছা এটা আর লাগবে না, এই দুটো আমি খেয়ে ফেলবো। আমিও আজকে আমার জন্য সালাদের ই করছি, ব্যবস্থা করেছি। এখন যেটা সেটা হচ্ছে আপনারা নিজেরাও সালাদের সস, যেটাকে ড্রেসিং বলে, সেটাও নিজেরা তৈরি করে নিতে পারেন। আর আমি এখন যেহেতু এখানে ইজিটা পাওয়া যায় সেটাই আমি কিনে নিয়ে আসি, এটা হচ্ছে র্যাঞ্চ। এই র্যাঞ্চটা আমি কিনে নিয়ে আসি, এটা ছোট একটা বক্সের মধ্যে আমি ওকে দিয়ে দেই সব সময়। এই যে এরকম একটা বক্সের মধ্যে আমি ওকে বেশি করে র্যাঞ্চ দিয়ে দিই, র্যাঞ্চটা ওর পছন্দ মতো ও নিয়ে খায়। ও সবসময় একদম এক এক সময় এক একটা সালাদ আর কি করে দেওয়ার চেষ্টা করি, মানে এই এরকমই থাকে, প্যাটার্নটা এরকমই থাকে। হয়তো কোনোদিন আমি এখানে অ্যাভোকাডো দিচ্ছি, টমেটোর পরিবর্তে অ্যাভোকাডো দেই, অথবা শশার পরিবর্তে আমি অ্যাভোকাডো দিয়ে দিই। এই জিনিসটা আর এটা একসাথে ও জাস্ট শুধু যখন মানে যখন দুপুরে লাঞ্চ করবে সেই সময়টাতে ও এই র্যাঞ্চটা উপরে ঢেলে খেয়ে নেবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, সহজ লেগেছে, সহজ লেগেছে তো নিশ্চয়ই। আমার আমি এটাই করি আসলে, আমার কাছে এটা খুব ইজি মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে এটা একদম আরো বেশি ইজি হয় যদি রাত্রেবেলা আপনারা সব কিছু কেটে রেডি করে রাখেন। যেরকম লেটুসটা তো আসলে কেটে যদি আমি একটা বক্সের মধ্যে নিয়ে রাখি আগে থেকে, টমেটোটা এগুলো সব কিছু সাজিয়ে যদি আমি রাখি তাহলে খুব ইজি হয়। এটা খুব সহজ একটা সালাদ আমি দেখালাম। এটা আমি যেখানে কাজ করি ওখানে কিন্তু এটা $20 দিয়ে সেল করে, ঠিক এরকম করেই সেল করে, আমি নিজে বানাই। তো এই দেখেন লাস্টে দেখেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। একদম সাদা প্লেটের মধ্যে যখন এটাকে নেওয়া হয় তখন রেস্টুরেন্টে আসলে দেখা যায় যে এতগুলি শশা দেয় না, জাস্ট 3 পিস শশা দিবে, তারপরে 7 পিস এরকম ছোট চেরি টমেটো দিবে, আর এটা চিকেন ব্রেস্টের একটা বড় হয়তো দিবে যদি বড় প্লেট হয়, সেই ক্ষেত্রে একটা ফুল আছে একটা মিডিয়াম আছে, তো সেখানে চিকেন একটা চিকেন ব্রেস্ট যায় বড়টাতে আর ছোটটাতে অল্প একটু করে যায়। এই হচ্ছে আজকের মেহেদির ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটো একসাথে। আজকের সালাদের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কি ধরনের কি বলবো এটাকে ভিডিও দেখতে চান, মানে আপনাদের হেল্প হবে এই টাইপের কোনো ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যে একটা আপু বলেছিল দই বানানো দেখতে চায়, আমি অবশ্যই খুব শীঘ্রই আমার চ্যানেলে আমি দইয়ের রেসিপি দিব, আমি যেভাবে বাসায় করি একদম বাংলাদেশের মতো, 5 মিনিটে বা 10 মিনিটে এভাবে আমি দই করি না। আমি একদম বাংলাদেশে যেরকম ময়রারা যেরকম একদম আপনার প্রসেসটা যেভাবে করে আমি সেটাই আপনাদেরকে, যে আপুটা দেখতে চেয়েছেন ওইটাই আমি ভিডিও করে আমার যে সায়মার রসই ঘর আছে সেখানে আমি শেয়ার করব। আপু আপনিও সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এমনি রেসিপি ছাড়াও যদি আপনারা কোনো কিছু দেখতে চান বা আপনাদের প্রয়োজন ওই টাইপের কিছু যদি হয় আমাকে শেয়ার করবেন। আর মেহেদির কাছেও আপনারা কয়েকটা আপু চেয়েছিল যে আমেরিকাতে আসার ব্যাপারে কি কি যেন জিজ্ঞেস করেছিল, আমার আসলে ঠিক খেয়াল নাই, ওটার ভিডিও খুব শীঘ্রই করব ইনশাআল্লাহ। করে যতটুকু আসলে আমরা দুজন জানি আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের যে ব্লগটা করলাম জানি না আপনাদের কিরকম হেল্প হবে, যারা বিদেশে আছেন তাদের জন্য আসলে আমি এটা ই করেছি। আমাদের দেশে যদি অ্যাভেলেবেল লেটুসটা পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। এখন আমি যখন ঢাকা মারিতে ছিলাম তখন গুলশান থেকে আমার সব কিছুই কেনা হতো, ডিসিসি মার্কেটে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সেখানে সব ধরনের সব কিছুই পাওয়া যায়, এমনকি ক্রোটনটাও পর্যন্ত কিন্তু বাংলাদেশে এখন রেডিমেড পাওয়া যায়। আপনারা চাইলে সেটা পাবেন। আর ক্রোটন এত ইজি একটা জিনিস, এটা এর জিনিস সেটা বাসায় করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, বাইরের থেকে খুব কম খরচে বাসায় করা যায়। তো সবাই ভালো থাকবেন, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। এই যে রেডি হয়ে গেল লাঞ্চ,
সবকিছু এখন জাস্ট বক্সটা ঢাকা দিয়ে ঢেকে মেহেদিকে দিয়ে দিবো।